কেমন হয়েছে? খুব ইয়ামিং হয়েছে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, না দেখলে বুঝতেই পারবেন না কতটা মজা হয়েছে। ওকে, তাহলে খেতে থাকো তুমি। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ হবে ধামাক্কা একটা রেসিপি, যে রেসিপি দেখলে আপনাদের মুখেও পানি আসবে এবং চোখেও পানি আসবে, আর লোক তো লাগবেই। সাথে হবে পেঁয়াজ বাটা। তাহলে আপনারা দেখতে থাকুন। আমরা যেই পাটায় মরিচ বেটেছি সেই পাটাই পেঁয়াজ বাটা হচ্ছে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গিয়েছে, মরিচ বাটা শেষ। বাটা মরিচ দিয়ে ধামাক্কা রেসিপি রান্নার জন্যে আমরা প্রথমে দিয়ে দিব তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা আমরা পরিমাণ মতো দিব, যেহেতু আমরা পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, এখন আমরা দিব লবণ, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, আর এখানে হলো জিরা বাটা, হলুদ গুঁড়া। ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে হলো পেঁয়াজ বাটা। লাল কেন? পেঁয়াজটা আমরা মরিচের পাটার মধ্যে বেটেছি, তাই মরিচটা একটু আন্দাজ করে দিতে হবে। দিয়ে দিব আমরা পিওর বাটা মরিচ, পাটায় বাটা বাটা মরিচ। মরিচটা একটু আন্দাজ করে দেবেন, যেহেতু আমি পেঁয়াজটা আবারও বলছি, মরিচ বাটার পরে পেঁয়াজটা বাটা হয়েছে। আমাদের এই মজার রান্নাটা রান্না করতে হলে মাংসটা ভালো করে কষাতে হবে, আর মরিচটা একদম ইচ্ছা মতো কষাতে হবে। জারামনি মাংস ধুচ্ছে, এখানে মাংস আছে, তারপরে চিকনা চিকনা তিল সব কিছু মিক্স, সিনার হাড্ডি। ধোয়া শেষ তোমার? না একটু বাকি। আচ্ছা ঠিক আছে। একদম মশলাটা গ্রেভি হয়ে গিয়েছে দেখেন। জারামনি মাংসগুলো ছেড়ে দিচ্ছে। ওর কষা মাংস খেতে ইচ্ছে করেছে, ওর খুব জ্বর, 3 দিন ধরে স্কুলে যেতে পারে না, হাসি একটু হাসো না, ওর কাশি ঠান্ডা জ্বর। দেখুন যেটা দেখতে সুন্দর সেটা খেতেও মজা। দিয়ে দিব আমাদের নিজের গাছে তেজপাতা, আর হলো আমার নিজের হাতে গরম মশলা। আর মাংস কষার মধ্যে মাংস সিদ্ধ হতে হলে একটু পানি দিতে হয়, সেই পানিটা আপনারা দিবেন গরম পানি। রুটি দিয়ে, পরোটা দিয়ে, গরম ভাত দিয়ে, আমরা সাদা পোলাও দিয়ে এই মাংস কষাটা খেয়ে থাকি। একটু জিরার ফাঁকি লাগবে, আমরা জিরা বাটাও দিয়েছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। রাখি, আল্লাহ হাফেজ।